সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআরবিকে বলস সংবাদ শিরোনাম। নেত্রকোনায় আওয়ামী লীগ বিএনপি ভয়াবহ সংঘর্ষ, 5 পুলিশ সদস্য সহ আহত অর্ধশত। এদিকে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ, হতাহত 15 নেতা। আরো জানাবো হিজাব নিয়ে কটূক্তি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের শাস্তি দাবি ইসলামিক ফ্রন্টে। বাংলার আকাশে বাতাসে সরকার পতনে ঘণ্টা পাচ্ছে বললেন নূর। এরপর জানাবো মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায় বললেন আবদুল্লাহ আল নোমান। এবং সর্বশেষ জানিয়ে দিব ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। নেত্রকোনায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, 5 পুলিশ সদস্য সহ আহত অর্ধশত। নেত্রকোনার সীমান্তবর্তী কলকা মান্দায় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে বিএনপি নেতাকর্মীদের দলে 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 কার্যালয়ে আসার পথে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা সৃষ্টি করলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। জানা গিয়েছে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানা গিয়েছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকরা কলামান্দায় সদরে বিএনপি কার্যালয়ের সামনে আসার পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র নেতাকর্মীরা বাধা ও আক্রমণ করে। এ সময় উভয় দলের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। প্রায় 2 ঘন্টার এই সংঘর্ষ চলাকালে এই এসআই মামুন ইবনে হেলাল, এসআই শরীফ উদ্দিন, এসআই আসাদুজ্জামান, পুলিশ সদস্য উভয় দলের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ একাধিক ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন। কলমাকান্দা থানার ওসি বলেছেন পুলিশের কাছে বাধা দেওয়া ও জনদুর্ভোগ সৃষ্টির কারণে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ, হতাহত 15। গাইবান্ধায় বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ সহ অন্তত বিএনপির 15 জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গতকাল বিকাল 5টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে শহীদ মিনার মোড় পার হয়ে ডিবি রোডের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি সামনে দিকে অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি নেতাকর্মীর ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সহ বিএনপির অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। এরপরে পুলিশ বিএনপির জেলা কার্যালয় থেকে অফিসে পিয়ন আলম ও জেলা বিএনপি উপদেষ্টা সাদুল্লাহ দুদুকে আটক করে নিয়ে যায়। এছাড়া শহরের পৌর গোরস্থান মোড় থেকে 1 কর্মীকে আটক করে পুলিশ। অভিযানের সময় সাংবাদিকদের নিউজ কভারেজ পুলিশ বাধা দিয়েছে। অভিযানে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন কোন নিউজ কভারেজ করার দরকার নেই। গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতি গোপের কাছে পরিস্থিতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেছেন কিছু বলা যাবে না। হিজাব নিয়ে কটূক্তি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের শাস্তি দাবি ইসলামিক ফ্রন্টের। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালি বলেছেন পর্দা হচ্ছে নারীর সম্মান, নারীর ক্ষেত্রে এটি ইসলামের অপরিহার্য নির্দেশনা। বিশ্বের দ্রুত বৃহত্তম মুসলিম দেশ হিসেবে এই দেশে নারীরা পর্দা করবে এটি নিতান্তই স্বাভাবিক। এক্ষেত্রে এটি নিয়ে কারো ব্যঙ্গ বিদ্রুপ করা তা ইসলাম বিদ্বেষী মনোবৃত্তির বহিঃপ্রকাশ। পাশাপাশি হিজাব পরে হিতেদের উগ্রবাদী তকমা দেওয়া যা ধর্ম অবমাননা ও বিকৃত রুচিশীল সামিল বলে মন্তব্য করে তিনি বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশে একজন মুসলমান শিক্ষকের কাছ থেকে এরকম করদম বক্তব্যে গোটা জাতি লজ্জিত, তিনি এমনটি কখনো গ্রহণ করতে পারবেন না বলে উল্লেখ করেছেন। ঢাকা শিক্ষক ওহিদুজ্জামান চানকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। গতকাল বাদ জুমা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএই অধ্যাপক ডক্টর ওহিদুজ্জামান চান কর্তৃক হিজাব শিক্ষার্থীদের বা শিক্ষার্থীদের হেনস্থা এবং ভিকটিমকে উগ্রবাদী ব্লেম দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত এই মানববন্ধন হয়েছে। মানববন্ধনে তরিকুল আহসান লিঙ্কন বলেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এরকম হীন মানসিকতা জাতীয় জীবনে কখনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে না। এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহারপূর্বক ক্ষমা চাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বাংলার আকাশে বাতাসে সরকার পতনের ঘণ্টা বাজছে বললেন নূর। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসনের কতিপয় দলীয় কর্মকর্তাকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে, কিন্তু বাংলার আকাশে বাতাসে আজ ফ্যাসিবাদের পতনের ঘণ্টা বাজছে। চলমান জনসম্পৃক্ত আন্দোলনে এই সরকারকে বিদায় নিতেই হবে। শুক্রবার বিকালে রাজধানীর পুরনো পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি হয়েছে। নুরুল হক নূর বলেছেন, দেশ যখন একটা গণ অভ্যুত্থানের দ্বার প্রান্তে, 14 বছরে ভোটের অধিকার বঞ্চিত ছাত্র যুবকরা যখন আগামী নির্বাচনকে সামনে রেখে ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে, তখন এই সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে ছাত্রলীগকে দিয়ে কথিত ছাত্র সমাবেশ করাচ্ছে, জোর জবরদস্তি করে হুমকি ধমকি দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গার্মেন্টস দোকান বন্ধ করে এই সমাবেশ দিয়ে এসেছে। এই কথিত ছাত্র সমাবেশ থেকে দেশের লাখ লাখ বেকার ছাত্র যুবক দেশ কর্মসংস্থান নিয়ে কোনো বক্তব্য আসেনি, চাকরির বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী ছাত্র যুবকদের নিয়ে কিছু বলা হয়নি। তিনি আরো বলেছেন, গত 14 বছরে ছাত্রলীগের হাতে 48 জনের প্রাণ গেছে। ছাত্রলীগের হাতে বুয়েটের আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বক্কর, হাফিজ, জবির, জিয়াস, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল রাজীব, পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিতের রক্ত। ছাত্রলীগ এখন আর কোন ছাত্র সংগঠন নয়, খুনিদের সংগঠন। গত 14 বছরে কেউ ছাত্রলীগের 14টি ভালো কাজ দেখাতে পারবেন না, কিন্তু 1400 খারাপ কাজের দৃষ্টান্ত আছে। ডাকসুর এই সাবেক ভিপি বলেছেন, এই কথিত ছাত্র সমাবেশের নামে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গণ আন্দোলন দমাতে ছাত্রলীগ যুবলীগকে সহিংসতা বিশৃঙ্খলার উস্কানি দেওয়া হয়েছে। তারা প্রশাসনের কতিপয় দুর্বৃত্তকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে, কিন্তু বাংলার আকাশে বাতাসে আজ ফ্যাসিবাদের পতনের ঘণ্টা বাজছে। মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায়, বললেন আবদুল্লাহ আল নোমান। মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, মানুষ এখন বক্তৃতা শুনতে চায় না, মানুষ অ্যাকশন চায়। সেই অ্যাকশন জাতীয়বাদীর দলের নেতৃত্বের কাছে চায়। আজকে মানুষ চায় আমরা ভোট দিব, আমার ইচ্ছায় যাকে খুশি তাকে দেব, এখানে অমুককে দেব তমুককে দেব বলে কোনো কথা নেই। শুক্রবার বিকালে কাজীর দেউরি নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র্যালিটি কাজী দেউরি নূর আহমেদ সড়ক থেকে শুরু হয়ে লাইভ লেন, জুবলি রোড হয়ে তিন পুলের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। এইদিকে সমাবেশ চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এরপরে দলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। নোমান বলেছেন, এই সরকারের বিরুদ্ধে আজকে মানুষ জেগে উঠেছে, সারা দেশের মানুষ হারানোর গণতন্ত্র ফিরে পেতে চায়, নিজের ভোট নিজে দিতে চায়, দেশের মানুষ আন্দোলনমুখী, আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না, একদফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না, দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে, অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। জিয়ার রহমান দেশে অর্থনৈতিক পরিবর্তনের নিষ্ঠা দেখিয়েছেন জানিয়ে তিনি বলেছেন, এই নেতা বলেছেন, আজ এই সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা লড়াই করব, লড়াই করে বিএনপির আবায় ক্ষমতা আনব, আমাদের ক্ষতি দেখা উচিত। জিয়াউর রহমানের সাথে মানুষের সম্পর্ক কিরকম ছিল, তিনি একজন মেজর ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে ছিল। সর্বশেষ জানিয়ে দিব, ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকোপা উপজেলা আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বিকালে উপজেলার নিতান্তপুর ইউনিয়ন গোলকনগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। শৈলকোপা থানার ওসি আমিনুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবু সাইদ ওই গ্রামের আলী ছেলে, তিনি দিনমজুরে কাজ করতেন এবং নিতান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তাকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এদিকে সাইদ বিশ্বাস নিয়ে তার হওয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মফিস ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়েছে। গতকাল দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে শৈলকোপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকোপা থানার ওসি জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় দুজন আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকোপা থানার এসআই আমিরুজ্জামান বলেছেন, মাছ ধরে জাল হেলানো হারানাকে কেন্দ্র করে গতকাল একই গ্রামে শাহিনের আবু সাইদের তর্ক বিতর্ক হয়েছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে শাহিন ও তার লোকজন ছুরিকাঘাত করে আবু সাইদকে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে শাহিন বিশ্বাস ও বকুল কাজী নামে দুজনকে আটক করেছে।